Hello guys, good morning, happy rose day. তো রোজ ডে তো আমাদের তো কোনো বালাই নেই এখন, আর রোজ ডে ওসব আমাদের দিন নেই এখন, খালি চিন্তা সকালে উঠে কি কাজ করব, কি রান্না করব, কিভাবে দিনটা কাটবে, কি কি কাজ করতে হবে। তখন আমার যে সুন্দর দুইটা রোজ ওখানে বসে আছে ওদেরকে নিয়ে দিন কাটে, এটাই আমার রোজ ডে। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। শিখাস বলুন ব্লগে জানাই তোমাদেরকে ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে। তো দেখো সকাল সকাল উঠে আগে যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যখন প্রেম করতাম তখন তো সকাল সকাল উঠে বয়ফ্রেন্ডকে জানাতাম, মানে বরকে রোজে ও জানাতো, এখন সারাদিনই জানালো না, সারাদিন হয়ে গেল, মানে রাতে এডিট করছি ভিডিওটা, একবারও আর বললো না, আমিও বললাম না, মনেও ছিল না। এই যে এডিট করার সময় পোস্টগুলো দেখছি রোজ ডে, তাই তোমাদেরকে জানালাম হ্যাপি রোজ ডে। তো এই যে সকাল সকাল উঠে, অনেক সকালে উঠছে জানো, অনেক সকালে উঠে যে বাসি কাজটা ছেড়ে তো ওদের, আর তো দেখো অনেক কুয়াশা পড়ছে, তো ওদেরকে বিছানায় বসে রাখি, বিছানাকে গুছাচ্ছি। গুনুকে দেখ বাহ মা, পাপ্পা গুড মর্নিং পাপ্পা, আরে কি পাইলো বিছানায় খেলো, গুড মর্নিং মামা। গুনু গুনুকে দেখ বাহ, আমি এই যে যাই। তো যে স্নান করে আসলাম, স্নান করে আসলাম আমার দুই রোজ আমার করে একটু বলছে মা কলে নাও, কলে নাও, মানে দুইটাকে কলে নিতে হবে, কলে নিলাম। আমার দুটি ফুটফুটে রোজ, লাল গোলাপ, আমার দুই সোনা মা, সোনা আমার দুই পৃথিবী, মানে একে নিলে ও জ্বালা লাগে, একে নিলে ও জ্বালা লাগে, যে দুইটাকেই কোলে নিতে হয়। বড়োটাও না এখন ছোট, ওরও আবার কোথায় বয়স, ওরা তো এখন কোলে ওঠার বয়স। আর দেখো ওদিকে সকাল এখন মানে ইসে ওদিকে স্নান করে, আগে ইসে পুজোর ঘরে আসলাম, ঠাকুর ঘরে আসলাম, কারণ এক কোথাও যাবো এক জায়গায় ভাবছি আর কি মেয়েকে নিয়ে। আর এদিকে দেখি শাশুড়ি মা ভাতটা বসাইছে, তো আমি বলছি ঠিক আছে ভাতটা দেখ, আমি ভাতটা বসিয়ে দোক, আমি এদের ঠাকুরটা দিয়ে নিই, তারপরে দেখা যাবে কে রান্না করে না করে। তো ঠাকুরটাই দিচ্ছি, অনেক সকালেই আজকে উঠছি, মানে বললাম না এক জায়গায় যাবো, তো সের জন্যই আর কি অনেক সকালে উঠে, সকাল সকাল উঠে কাজ টাজগুলো সেরে ঠাকুর পুজো দিলাম। আর এদিকে তো জানোই কোথাও গেলে আমার দুই মেয়েকে আমার রেডি করে দিতেই হবে, মানে এদিকে সংসারের কাজ, এদিকে দুই মেয়ের কাজ, এইভাবেই সারাটা দিন যায় আমার। তো দিচ্ছি ঠাকুরকে, পুজো দিয়ে এসে এখন মানে বললাম না কোথাও বেড়াবো, তাই মেয়েকে তাড়াতাড়ি ডিম ভাজা করে, ওকে ভাতটা হয়ে গেছে, শাশুড়ি মা বসেছে, ভাতটা হয়ে গেছে, তো আমি হচ্ছে ওকে ডিম ভাজাটা করে দিই, ডিম ভাজাটা করে দিই ওকে, মানে সকালবেলা ওকে কিছু আছে খাওয়াই নেই, ও কিছু এমনি জাস্ট বিস্কুট খেয়েছে, কারণ কিছু খেলে না তখন ভাত খেতে চায় না, তাই বলছে যে শুধু বিস্কুটে খাও, একদম ভাত খাওয়াবো, ভাত খেয়ে নিয়ে যাবো ডাইরেক্ট। তো ডিম অমলেট করে দিচ্ছি, আর এদিকে ডাল প্রেশারে হয়ে গেছে, ডিম ভাজা আর ডাল সিদ্ধ দিয়ে খেতে দিব। আর এদিকে ও কয়েকটা মটরশুঁটি ছুলে দিল, তো বলছে মাম্মা মটরশুঁটি ভাজা খাবো, তাই মটরশুঁটি ভাজা করব, আর ঘণ্ট টণ্ড আর কি কোনগুলো করবো পরে রান্না, আগে ওকে খাইয়ে নিই। তো ওই যে ওকে দেখো মানে যে মটরশুঁটি ভাজা, ডাল সিদ্ধ আর ডিম ভাজা করে মানে খাওয়াচ্ছি, আর ওদিকে আমি রান্নাও করছি। তো তাড়াতাড়ি ওকে খাওয়াই নি, তারপরে ওকে স্নান টান করে দিবে, আজকে তো কুয়াশা দুদিন থেকে জানো স্নান করে না, এত কুয়াশা মানে স্কুল যায় সকাল সকাল, তো আজকে ভাবছি যে স্নানটা করে দিব, গাটা চুলকে না স্নান করে না দিয়ে, এত গরম জল দিয়েছে ওদিকে, গরম জল করে স্নানটা করে দিব। আর আজকে তো ডান্স ক্লাস যাওয়ার কথা ছিল, মনে করো তোমাদেরকে বলছিলাম যে কোথাও যাবো বলছিলাম না কোথাও যাবো, তো ডান্স ক্লাস যাওয়ার কথা ছিল, তো ডান্স ক্লাসে ম্যামকে ফোন করলাম, দেখি ম্যামের শরীর খারাপ তো যাওয়া হচ্ছে না, তো হয়েছে এখন স্কুল মানে খাওয়াও খেলাম নাকি মুখে ভাত দিয়ে, তো এখন এই স্কুলে পাঠাচ্ছি। ঠিক আছে না মা, স্কুলের ইউনিফর্মের সঙ্গে হোয়াইট গার্ড আর ওই যে হোয়াইট তোমার জন্য রাখছি না, দেখো ওই যে ওর মেকআপ বক্স,
এইখানে মানে করো স্কুল থেকে চটি বেঁধে দিয়ে চটি কিনে খুলে এখানে রাখবে, ক্লিপ গুলো খুলে এখানে রাখবে, জিনিসগুলো এগুলো এখানে ঢুকে রাখবে। না এগুলা মামা বাড়ি গেলে পড়তে হয়। স্কুল ইউনিফর্ম কি বলছে, এই যে তোমার যে সাদা গাটা কালো গাটা নিয়ে আসি না, আর দেখো তো হোয়াইট হোয়াইট যে কিছু নিয়ে আসি, ক্লিপ ইউনিফর্মের সঙ্গে সাদা হোয়াইট জিনিস পরতে লাগে, হোয়াইট ড্রেস পরছো না, হোয়াইট না হলে গ্রিন গ্রিন ফিরে ছোট ছোট গার্ডেন নিয়ে আসবো, সরু সরু বস, দুই ছুটি বেঁধে দিব। শনিবারে যেতে পারলে তো শনিবারই ভালোই হবে, শনিবারে স্কুলও নাই, স্কুলটাও মিস যাবে না, আজকে নাহলে স্কুলটা মিসছে তো। দিচ্ছি তো স্কুল যাক, তো মেয়েকে তো স্কুল পাঠিয়ে দিলাম, বড় মেয়েকে আর ছোটো মেয়েকে, যে ভাবলাম যে স্নান টান করিয়ে দিয়ে এখন ঘুম পাঠাবো, তো ওর এখন ঘুমের ব্যস্ততা হয়ে গেছে, সকাল থেকে কিছু খায়নি তো, ওদিকে মানে বেসমেন্ট খেতে খেতে ঘুমিয়ে পড়লো সোনাটা। এখন মানে ওর সোয়েটার টোয়েটারগুলো ধুয়ে দিই, আর মেয়েরও বড় মেয়েরও কাপড় চোপড়গুলো ধুয়ে নিই স্নান করে দেওয়ার পর, তো ধুয়ে দিই, তো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, দেখতে থাকো ভিডিওটা। ও একটু কুটু শোনো, আমার ঘুম মানে শোনা বাবা আমার ঘুম থেকে উঠে পড়লো, তো ওকে এখন একটু গরুর দুধ খাওয়াবো, তো গরুর দুধটা আমি ছাঁকনি দিচ্ছি, আমাদের না অনেকগুলো করে গরুর দুধ হয় জানো, এখন এক বছর হলো গরুটা বাচ্চা দিয়ে, এখনও এক কিলো মানে এরকম করে দুধ হয়, আর যখন তো মানে যখন বাচ্চা দেয় তখন তো চার কিলো সাড়ে চার কিলো এরকম দুধ হয়, অনেকগুলো দুধ হয় আর কি, জার্সি গরু না এটাকে ক্রস গরু বলে, অনেকগুলো দুধ হয়। আর যে এখন গরম করে নিচ্ছে, আর দেখো কালকের দুধ একদম আট অনেকগুলো আছে, তো বাসি দুধ তো মেয়েকে খাওয়াবো না, তাই আর কি প্রত্যেকের দিন দুধ বাচ্চাকে খাওয়াই, আর ওগুলো চা বাসি দুধ চা খেতে খুব টেস্টি হয় জানো, মানে জাল দিতে দিতে একদম গটগট হয়ে যায় না, কারণ চাটা খুব সুন্দর হয়, তাই এই বাসি দুধটা চার জন্য রেখে দিই, আর ওই যে মানে দিনের দুধ দিনেই মানে বাচ্চাকে খাওয়াই আর কি। তো যে স্নান করে দিলাম মাত্র, আর মানে স্নান করে ঘুমাই নাই না, অল্প একটু ঘুমিয়ে উঠছে, আর যে স্নান করে দিলে বাবা দা স্নান করে খেয়ে দিয়ে ঘুমাইলে অনেকক্ষণ ঘুমায়, আর মনে করো আমি একটু শুয়ে থাকতে পারি এখন, তো আমারও কোনো কাজ নেই, মানে নিশ্চিন্তায় শুয়ে থাকতে পারি, আর তখন তো কাজ থাকে না, আমিও শুয়ে থাকতে পারি না। আহ জামাটা পরো, জামাটা পরো, নিজের জন্য একটু টাইম নেই যা, নিজের নিজে নিজে আবার কি করবো, আমারই তো বাচ্চা, আমি না সামলাইলে কে সামলাই বলো, আমি যদি রাগ করি কি তাহলে আর হবে জানো মা, না করি দেখছো না মা, না করি দেখ, না করি আমার সুতো টি দেয় একটা সুন্দর টি দেয়, যেগুলো না তো না চলো দেখো, মেয়েকে স্নান টান করে দিয়ে যে একটু রেস্ট করবো, তারও উপায় নেই, যে মাছ নিয়ে আসলো আবার পুঁটি মাছ, এগুলো আবার বিরক্তকর লাগে বেচতে, আমার বেচতে হবে, আর নিয়ে আসে যে পাঠার ঠ্যাং, আমার শ্বশুর মশাই খাবে নাকি পাঠার ঠ্যাং নিয়ে আসে, একটু বেচি এগুলো আর কি করবো, জামা ধুইতে হবে আবার একটু পরে, জামাটা মাছগুলো দেখো ধুয়ে নিয়ে এসে আমি এখন মাছগুলো ভাবছি ভেজেই রাখি, কারণ কিসে হয়ে যাবে মানে নরম হয়ে যাবে, তাই ভাবছি না ভেজেই রাখি, কাজটা এগিয়ে রাখি, ওই রান্না তো করতেই হবে আমার রাত্রে, আর শাশুড়িমার একটু শরীরটা খারাপ কারণ কিসে জ্বর আসছে, তাই এগুলো মাছ বেচাবেচি সব আমারই করতে হচ্ছে, নাহলে শাশুড়িমাই বেচে মাছটা একটু কমে বেছি আমি, তো জ্বর আছে শুয়ে আছে নাকি, তো ভাবছি মাছটা ঠিক আছে বেঁচে রাখি, আর
আর মাংসটা আমি পরে রান্না করবো, আর বাজার নিয়ে আসলো, দেখি বাজারটাকে এখন গুছিয়ে রাখি শাকসবজিগুলো। এটা হচ্ছে রাত্রে রান্না করছি, তাই ভিডিওটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পাঠার ঠ্যাং রান্না করলাম, সিদ্ধ যে কেমন হয়েছে ভাবলাম, প্রেশার কুকারে রান্না করবো কিন্তু করলাম না, করার মধ্যে আর কি জল দিয়ে দিয়ে সিদ্ধ করেই রান্নাটা করলাম। একটু হালকা ঝোল করে নিলাম, কারণ ঝোল তরকারি কোনো রান্না করিনি তো, তাই ওটাকে ঝোল করে নিলাম। আর দেখো যে দুপুরে খাওয়া দাওয়ার পর উঠানটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, এদিকে কলের পাড়ের দিকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি, একটু মানে পাতা পড়ছে, খারাপ লাগে কেউ আসলে, মানে জানো তো। আর আমাদের বাড়িতে সবসময় আছে, মানে পাশে তো স্কুল সেন্টার, মানে টিচারগুলো আসে, মানে সেন্টারের কিসেগুলো আর দিদিমণিগুলো আসে, তাই আর কি সবসময় বাড়িটাকে একটু পরিষ্কার করে রাখতেই লাগে, তাই মানে বিকেলবেলা উঠোনটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। মা আমি করব না, ছুটি বেঁধে দেই না, ছুটি মার দিব একটা কাদর করে আর একটা জলে হয়, একটা কাদর করে একটা জলে, আদর আদর এই যে আদর দিদি ভাইকে আদর আদর দিদি ভাইকে আদর করছি, আদর 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 আদর। তো গাইস আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি, আমার এইভাবে সারাটা দিন যে হৌমৌ করে দুইটা বাচ্চাকে নিয়ে, তখন নিজেও আজকে মাথাটাও আশ্রয় নেই, মানে নিজের জন্য কোনো টাইম নেই, যে বিকেলে যে একটু মুখ হাত ধোবো, দুপুরে খাওয়া দাওয়া করে যখন ঝাড়ু ধুয়ে দিয়ে বাসন বাসন মেজে যে আসলাম, যে আসলো আবার মানে রেস্ট নাই, যে নিজে একটু যে শুয়ে থাকে মোবাইল ঘাঁটবো তারও মানে কিসে নাই জানো। আমি বন্ধুদের ব্লগগুলোও দেখতে পাই না, যখন ওরা ঘুমায় তখন দেখি রাত্রে, ভিডিও তো এডিট আমি রাত্রেই করি। তো এই যে এখন আরও আর আসে এইখানে একটু যাই, এখন বিকেলবেলা হয়েছে, ঘরে আর কত থাকবো বলো, বাইরে যাই একটু হাঁটাহাঁটি করি। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, যদি ব্লগটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও প্লিজ। দেখো পাগলির মতো হয়ে আছি, এই বাবা। তো দেখো আমার ভিডিওগুলো না ভিউজে হয় না, সাবস্ক্রাইবও করছি না, ভালোই লাগে না ভিডিও করতে, মাঝে মাঝে বলি যা ভিডিও আর করবো না, কিন্তু তবু ভালো লাগে, করি, টাইম পাসও হয়, শেয়ারও করি, হয়তো যা করতো দেখো, যারা যারা দেখো তাদেরকে ভালো লাগে, তো প্লিজ একটু বেশি বেশি করে ভিউজ করা ভিডিওতে, আমি উৎসাহিত হয়ে বেশি করে ভিডিও করবো, যতই টাইম না থাকুক তোমরা যদি দেখো তাহলে উৎসাহিত হয়ে ঠিকই বানাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। টাটা টাটা করো, টাটা করো, টাটা 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 করো করো টাটা, তুমি যে টাটা করতে পারো, টাটা।